সংবাদ শেষ করব ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার খবর দিয়ে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হুরাসগড় নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গেল শুক্রবার বিকেলে উপজেলার হুরাসগড় নদীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে হুরাসগড় নদীর ভাঙা বাড়ি সেজে উঠে রঙিন সাজে। আয়োজন করা হয়েছিল গ্রামীণ মেলার। প্রতিযোগিতার ফাইনালে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর থেকে 25টি ছিপ, কোষা ও পানসি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে দূর দূরান্ত থেকে নদী পাড়ে এসে উপস্থিত হন নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ। নৌকার তালে তালে নেচে গে বাইছালদের সঙ্গে দর্শকরা উপভোগ করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শকরা। নৌকা বাইচ প্রতি বছর হোক, গ্রাম বাংলার ঐতিহ্য আমরা দেখতে চাই। আমি পূজোর ছুটিতে দাদা বাড়িতে আসি অনুষ্ঠানটা দেখার জন্য। এটা আসলে হাজার বছরের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, মানুষের একটা বন্ধনের বিষয়। এই নৌকা বাইচের মাধ্যমে অটুট থাকুক, এটা আমাদের প্রত্যাশা। করোনার পর যে বড় পরিসরে আমরা আজকে একটা নৌকা বাইচ করলাম এবং এটা আগামীতেও অব্যাহত থাকবে।